হায় রে গাজীপুর, কি আছিল অন্ধকার, এখন খালি ফ্লাইওভার, যেদিকে তাকায় ফ্লাইওভার, এত ফ্লাইওভার ভাই আমি জীবনেও কোথাও দেখি না। শেখ হাসিনা এত ফ্লাইওভার, সব আইনা কি মোজাম্মল ভাই সব গাজীপুরে ঢুকেছে, সব গাজীপুরে। নেতারা তো বলছে এখানে আমাদের রহমান ভাই, তার বাহউদ্দিন নাসিম, আমাদের মাহবুবুল আলম হানিফ, মির্জা আজম সাতবার এমপি হয়ে গেছে, খুব জনপ্রিয় মির্জা আজম, আমাদের জনপ্রিয় নেতা এই সভাপতি আজমতুল্লাহ খান, আমাদের শহীদ আহসানুল্লাহ মাস্টারের সন্তান, আমাদের এখানে আরো যারা উপস্থিত আছেন, আওয়ামী লীগের এমপিগণ, সংসদ সদস্যগণ, আমি সবাইকে কাজ বেশি, কথা কম কাজ বেশি, খেলা হবে। শেখ হাসিনার নীতি, কথা কম কাজ বেশি, মনে থাকবে। অক্টোবরে আমাদের বিদায় দিবে, বিদায় দিবে না? এর মধ্যে ফখরুলের ঘরে আগু, এক তৃণমূল হয়ে গেছে, আরো কত তৃণমূল, সামনে কত ঘর হয় বলা মুশকিল, নিজের ঘর আগে সামলান। আমেরিকাকে বলি ট্রাম্পকে আগে সামলান, তারপরে শুধু বিচার বিচার, আমাদের এই ছোটখাটো ব্যাপার নিয়ে কেন মাথা ঘামান? এত বড় দেশ, বাইডেন সাহেব এত বড় বিশ্ব নেতা, আপনার দেশে জনমত জরিপে এখন ট্রাম্পের দেখি যে সংখ্যা বেশি, নাম্বার বেশি, আপনি আপনি প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্ট থাকেন, আমাদের আপত্তি নাই, নিজের দেশে ট্রাম্পকেই সামলাইতে পারেন না, এক ট্রাম্পে আপনার ঘুম হারাম করে দিচ্ছে, কি ঠিক না? তেমনি ঘরের আগুন ফখরুলের ঘুম হারাম, ঘরের আগুনের ঘুম হারাম। অক্টোবরে আমাদের বিদায় দিবে তো নিজেরা কয় ভাগে ভাগ হয়, হ্যাঁ গৃহ তাদের সে ঘরের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনেই তারা পুড়ে মরবে, ঘরের আগুনে পুড়ে মরবে। আমরা এই অক্টোবরেও আছি, আগামী অক্টোবরেও আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।